খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয় খ্রিস্টভক্তগণ এবং সুধীবৃন্দ, সবাইকে রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান থেকে প্রীতি শুভেচ্ছা এবং খ্রিস্টীয় নমস্কার জানাই। আজ সাধারণকালের পঞ্চম রবিবার। আজকের রবিবারে যে নির্ধারিত মঙ্গল সমাচার রয়েছে, লোকরচিত মঙ্গল সমাচার, 5:1-11। যিশু একদিন গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন এবং ঐশ্ববাণী শুনবার আগ্রহে লোকের ভিড় তার উপর ভেঙে পড়ছিল। এমন সময়ে তিনি দেখতে পেলেন তীরের কাছেই দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল শিমনের। সেইটিতে উঠে যিশু শিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি শিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্যে জাল ফেলো। শিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন তখন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। তাই আরও একটি নৌকায় তাদের যে অন্য ভাগিদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবুডুবু। তাই দেখে শিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন, আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন শিমনের সেই ভাগিদারেরা, জেবেদের সেই দুই ছেলে জুহন আর জাকব। যিশু তখন শিমনকে বললেন, ভয় পেও না, এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। খ্রিস্টিতে প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা পরমেশ্বর, অসীম তার ক্ষমতা, অসীম তার সকলের উপর ভালোবাসা, এবং এই পরমেশ্বর অদৃশ্য হয়েও তিনি আমাদের মাঝে আমাদের সঙ্গে জীবনযাপন করেন, বসবাস করেন, এবং তিনি করতে চান এবং তার কাজ যেন সম্পাদিত হয় আমাদের মধ্য দিয়ে, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা খ্রিস্টান। ঈশ্বর এই যুগে যুগে তার এই কাজ করার জন্য অনেককে মনোনীত করেছেন, ডেকেছেন এবং দায়িত্ব দিয়েছেন। সে নোয়া থেকে শুরু করে অনেক প্রবক্তা ভাববাদীদের ঈশ্বর ডেকেছেন তার কাজ করতে, আর তারা ঈশ্বরের সে ডাক শুনেছে, ঈশ্বরের সেই দেওয়া দায়িত্ব তারা পালন করেছে। মসি, অনেক প্রবক্তা, ইশায়া, জেরেমিয়া এবং পরবর্তীতে স্বয়ং মা মারিয়া এবং যিশু স্বয়ং ঈশ্বরের পুত্র, তিনি নিজে তিনি প্রচার করেছেন, ঈশ্বরেরই সেই প্রচার কাজ সম্পন্ন হয়েছে। পরে যিশু শিষ্যদের মধ্য দিয়ে সেই কাজ চলেছে এবং চলছে এবং চলবে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, শিষ্যদের যে দায়িত্ব ছিল, যিশু আহ্বান করেছেন যে তোমরা এখন মানুষ ধরবে, মানুষ ধরবে, অর্থাৎ সকলের কাছে ঈশ্বরের বাণী প্রচার করবে, ঈশ্বরকেই পরিচয় করিয়ে দিবে, ঈশ্বরের কাজ এই শিষ্যদের দ্বারাই সম্পাদিত হবে। ঈশ্বর নিরাকার কিন্তু শিষ্যরা আমরা সাকার, ঈশ্বরের কাজ আমাদের মধ্য দিয়েই বাস্তবায়িত হয়। আজকে আমরা মঙ্গল সমাচারে দেখলাম যিশুর আহ্বান, এই ঘটনার মধ্য দিয়ে শিষ্যরা এই বাণী প্রচার করতে বা তার প্রেরিত দূত হতে
যিশুর প্রেরিত দূত হতে এবং প্রকৃত শিষ্য হতে আহ্বান পেলেন। শুধু মুখে না, ঘটনায়ও আমরা এই আহ্বান পাই। আর আজকে দিনের যে মূল সুর, আমি কাকে পাঠাবো, আমাদের সকলের উত্তর হবে শিষ্যদের মতো, আমাকে পাঠাও, আমাকে পাঠাও। তো শিষ্যদের তিনটি অবস্থা এবং তিনটি দায়িত্ব, তিনটি করণীয় আমরা দেখি। প্রথমত, পিতর একজন অশিক্ষিত জেলে ছিলেন, মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু তার একটা অভিজ্ঞতা ছিল, সেটা হলো সে দক্ষ জেলে হিসাবে সে সারা রাত কাজ করেছে মাছ ধরার জন্য। যেখানে যেখানে জাল ফেলার দরকার, যেই দিকে যাওয়ার দরকার গিয়েছে, কিন্তু কোনো মাছ পায়নি। এই দক্ষ জেলে তার অভিজ্ঞতায় দেখেছে সে মাছ পাচ্ছে না, কিন্তু যিশু যখন বললেন যে গভীর জলে যাও এবং জাল ফেলো, শুধুমাত্র পিতরের কথা ছিল যে গুরু সারা রাত খেটেও আমরা কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আবার আমরা জাল ফেলছি। আর জাল ফেললেন, আমরা দেখলাম কত মাছ ধরা পড়ল, তার ভাগীদাদেররা এসে তাকে সাহায্য করল। এখানে পিতর এত অভিজ্ঞ ছিল মাছ ধরার ক্ষেত্রে, কিন্তু মাত্র বলেছে সারা রাত খেটেও কিছু পায়নি, যিশু যেহেতু বলেছে সে আবার জাল ফেলেছে। তাহলে আমরা দেখি যে পিতর যিশুর উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে এবং আনুগত্য দেখিয়েছে। জাল ফেলতে বলেছে যিশু, জাল ফেলেছে। তাহলে শিষ্যদের এই একটা চরিত্র হলো বাধ্য থাকা। কার বাধ্য? যিশুর বাধ্য, শিষ্যদের। তাহলে আমরা সকলেই শিষ্য, দীক্ষা স্নানের মাহাত্ম্যে আমরা শিষ্য হয়েছি। তাহলে আমাদের পিতরের মতো আমরা অনেক অভিজ্ঞ থাকতে পারি বিভিন্ন দিকে, আমরা জ্ঞান বুদ্ধিতে, ডিগ্রিতে, ধন সম্পত্তিতে আমরা বড় থাকতে পারি, অনেক শিক্ষিত হতে পারি, কিন্তু প্রকৃত শিষ্য হতে হলে যখন আমরা যিশুর উপর নির্ভর করব, বাধ্য থাকব, তখনই আমাদের এই শিষ্যত্বটা পরিপূর্ণ হবে, আমরা প্রকৃত শিষ্য হয়ে উঠব। দ্বিতীয়ত, পিতর তার নিজেকে মূল্যায়ন করেছে, এ বাধ্য থেকেছে, বাধ্য হয়ে কাজটা করেছে, অনেক মাছ ধরেছে, মূল্যায়ন করেছে, হ্যাঁ কার সামনে আমি আছি, কে আমাকে আদেশ দিয়েছে জাল ফেলো, মূল্যায়ন করেছে, হ্যাঁ এ তো সাধারণ কেউ নয়, গুরু, সে বুঝতে পেরেছে। আর তখনই সে বলে, তাকে মূল্যায়ন করে সে বলেছে, গুরু আমার কাছ থেকে সরে যান, আমি পাপী। এই মূল্যায়ন করে সে বুঝতে পেরেছে আমি পাপী। খ্রিস্টদের প্রিয়জনেরা, আমাদের জীবনেও মূল্যায়ন করতে হবে, আমি কে, কি করছি, কিভাবে জীবন যাপন করছি, আমি কি প্রকৃত বিশ্বাসী হয়েছি, আমি কি ভালোবাসার পথে, সেবার পথে আছি, মূল্যায়ন করতে হবে। আর মূল্যায়ন করলে আমরা দেখতে পাবো পিতরের মতোই আমাদের সেই অভিজ্ঞতা আসবে, আমি অযোগ্য, আমি পাপী, তখন আমি প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারবো পিতরের মতো। তৃতীয়ত, পিতর এবং জেবেদের দুই ছেলে জাকব, জুহন এবং তার ভাগীদারেরা, আমরা পরে দেখলাম যে তারা সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন, প্রিয়জনেরা, আমাদের এই মনোভাব থাকতে হবে, আমরা শিষ্য, নিরাসক্ত, আমাদের অনেক জিনিসপত্র থাকতে পারে, কিন্তু সব কিছু উপরে যিশু হলেন আমাদের সম্পদ, প্রিয় সম্পদ, একমাত্র সম্পদ যিশু। যিশুর জন্য আমি যা কিছু পেয়েছি, পাই, এগুলি সব তুচ্ছ হবে, বা আমি ত্যাগ করতে পারবো, বা ত্যাগের মনোভাব সৃষ্টি হবে, হ্যাঁ তখনই আমরা প্রকৃত শিষ্য বলতে পারবো, আমি খ্রিস্টান। তাহলে যিশু আজকে আমাদের কাছে এ রবিবারে দাবি করছেন যেন আমরা প্রকৃত শিষ্য হই। প্রথমত তার বাধ্য থাকি, দ্বিতীয়ত আমরা নিজেদের মূল্যায়ন করি, এবং তৃতীয়ত যেন আমরা নিরাসক্তির জীবন যাপন করি, যা কিছু পেয়েছি আমরা যেন যিশুর জন্য ত্যাগ করতে পারি। ছেড়ে দিতে হবে তা নয়, কিন্তু সেগুলো নিয়ে জীবন যাপন করতে হবে, কিন্তু ত্যাগের একটা মনোভাব এই শিষ্যদের মতো আমাদেরও থাকতে হবে, এবং তখনই আমরা বলতে পারবো আমরা প্রকৃত খ্রিস্টের অনুসারী,
এবং খ্রিস্টের শিষ্য। তাহলে আমরা আজকে প্রার্থনা করি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব যেটা রয়েছে, যিশুকে প্রচার করা, যিশু বাণীর প্রচার করা, যিশুকে অন্যের কাছে তুলে ধরা, সেইভাবেই যেন আমাদের দায়িত্বটা আমরা করতে পারি, আমাদের কাজটি করতে পারি। আর এটা প্রত্যেকের দায়িত্ব, আমরা খ্রিস্টান, আমরা শিষ্য, আমাদের দায়িত্বটা এটাই যেন আমরা যিশুর পথে চলি। তো ঈশ্বর আমাদের সকলকে সে আশীর্বাদ কৃপা শক্তি দান করুন, যেন আমরা সকলেই সচেতন হয়ে যিশুর প্রকৃত শিষ্য হয়ে উঠি।